Hey everyone, welcome back to my channel and welcome another exciting video. आशा करती हूँ तुम्हारे शुभ एक खूब भालू आज हो, आमियू बेस भालू आज ही. So आज के अभी तुम्हें किधर की video share करते चले थी तुम्हारे title पढ़े पूजे ही गए थे. So है आज के अभी तुम्हारे share करते चले थी Valentine Day special makeup look. So makeup look तो मैं create करी थी for Valentine's Day. आर हमारे गोलर आवाज़ एक टोनो रोकम लग जाए ना कनो गोलर टाइप टू भेंगे भेंगे गए थे. मैं नीचे रो कथा बोलते एक असुविधा होते एंड आज के मेकअप लुक मेरे को मैं रेड टॉप एर उपर क्रिएट करी तुम्हारा चाहे जो रेड ड्रेस जो कि হোয়াইট কোনো কিছুর উপরও ক্রিয়েট করতে পারো. বেসিক্যালি কি হয় ভ্যালেন্টাইন ডেতে রেড হোয়াইটটাই আর কি বেশি পড়ে, মানে বেশি চলে আর কি রেড হোয়াইটটাই, যে কোনো কালারই পড়তে পারো. অ্যান্ড যে আই লুকটা করেছি, যে লিপস করেছি, সমস্ত কিছু যে কোনো ড্রেসের সাথেই চলে যাবে. মোটামুটি আমি এরকম টাইপেরই করেছি, এরকম না যে এই কালারেরই পড়তে হবে. তুমি হোয়াইট পড়তে পারো, ব্ল্যাক পড়তে পারো, কারণ রেড লিপস্টিক সব কিছুর সাথে যায়. তো যাই হোক, চলো আর বেশি কথা না বলে ভিডিওতে যাই. তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ওর পাশে থেকে ছোট্ট বেল বাটনটাকেও প্রেস করে দাও, তাতে নেক্সট যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা দেখে নিতে পারবে. অ্যান্ড যদি কারো আমাকে পার্সোনালি পছন্দ হয়ে থাকে, আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো. অ্যান্ড যেরকম বললাম, আমার গলাতে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য কথা বলতে আমার অসুবিধা হচ্ছে. চলো আর বকর বকর না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও. মেকআপ স্টার্ট করার আগে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্কিন কেয়ার, যেটা আমি কমপ্লিট করে নিয়েছি অলরেডি. ফেস ওয়াশ, দেন টোনার, দেন একটা ময়শ্চারাইজার, এই তিনটে স্টেপ কিন্তু অবশ্যই করবে. এরপর নেক্সট আমি ইউজ করছি প্রাইমার. প্রাইমারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের এই 3-in-1 প্রাইমারটা. এটাকে আমি আমার টি জোনের উপর ফোকাস করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাতের সাহায্যে. এরপর নেক্সট আমি ইউজ করবো ইলুমিনেটার, বিকজ আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডের দিন একটু এক্সট্রা গ্লোর দরকার পড়ে, সেই জন্য কিন্তু আমি এখানে সুইস বিউটির এই পার্ল ইলুমিনেটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি. এটাকে আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নিলাম. অ্যান্ড দেখো গাইস, কত সুন্দর একটা গ্লো প্রোভাইড করেছে এটা. এরপর নেক্সট আমি ইউজ করবো ফাউন্ডেশন. ফাউন্ডেশনের জন্য আমি প্রথমে এখানে নিয়েছি মাইগ্ল্যামের এই পোজের স্টিক ফাউন্ডেশনটা. এরপর নেক্সট আমি মাইগ্ল্যামের এই লিকুইড ফাউন্ডেশনটা ইউজ করবো. অ্যাকচুয়ালি একটা শেড একটু আমার স্কিন টোনের থেকে লাইট, একটা একটু ডার্ক, সেই জন্য দুটো মিক্স করে আমি অ্যাপ্লাই করবো. অ্যান্ড একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি. আর বেশি একটু হোয়াইট হোয়াইট দেখাচ্ছে, বাট ভালোভাবে ব্লেন্ড করলে কিন্তু এটা একদম আমার স্কিন টোনের ম্যাচ করে যায়. দেখতেই পাচ্ছ, পুরো স্কিন টোনে ম্যাচ করে গেছে. এরপর নেক্সট আমি ইউজ করছি কনসিলার. কনসিলারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির এই কনসিলারটা. এটাকে আমি আমার ইউজুয়াল পয়েন্টে অ্যাপ্লাই করে সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি. সমস্ত কিছু কিন্তু ব্লেন্ডের উপর ডিপেন্ড করে, ব্লেন্ড করার পর কিন্তু একদম স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে যায়. এরপর নেক্সট আমি এটাকে সেট করার জন্য ইউজ করছি কম্প্যাক্ট. কম্প্যাক্টের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিন ফিটমির কম্প্যাক্টটা. এরপর নেক্সট আমি করবো আইব্রো. আইব্রোর জন্য স্পুলির সাহায্যে একটু কম করে নিলাম. তারপরে আমি ব্লু হ্যাভেনের এই যে আইব্রো পেন্সিলটা আছে, এটা খুবই ভালো একটা আইব্রো পেন্সিল. এটার সাহায্যে প্রথমে একটু আইব্রোটাকে হালকা ড্র করে নিচ্ছি. তারপর আমার মিডিলে যে গ্যাপগুলো রয়েছে সেগুলোকে এটার সাহায্যে একটু ফিল করে নিচ্ছি. এরপর নেক্সট আইশ্যাডোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে মাইগ্ল্যামের এই প্যালেটটা. এখান থেকে লাইট ব্রাউন শেডটা আর চকলেটি যে ডার্ক শেডটা আছে দুটোকে মিক্স করে একদম হালকা হালকাভাবে আমি আমার ক্রিজ লাইন অ্যান্ড আউটার কর্নারে প্লেস করে অ্যাপ্লাই করে নেবো. এই দুটোকে একসাথে করলে দেখো একটু রেডিশ টাইপের একটা টোন এসছে, বেশ সুন্দর. তোমরা চাইলে রেড কালারের আইশ্যাডো ইউজ করতে পারো, বাট আমি অতটা রেড চাইছিলাম না, সেই জন্য এটা ইউজ করলাম. এরপর নেক্সট আমি ইউজ করছি মেবলিনের এই সিটি মিনি প্যালেটটা. এখান থেকে আমি লাইট ব্রাউন যে শেডটা রয়েছে একটা ফ্লাপি ব্রাশের সাহায্যে আমি নিয়ে আমার ক্রিজের ওপরে যে আমি ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছিলাম, মানে রেডিশ যে শেডটা অ্যাপ্লাই করেছিলাম, সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি. এরপর সেম প্যালেট থেকে এই গোল্ডেন শিমরি শেডটা নিয়ে আমি আমার ইনার কর্নার থেকে মিডিল পোর্শন পর্যন্ত ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি. ভীষণই পিগমেন্টেড এই শিমরি শেডগুলো, মেবলিনের এই প্যালেটটা ভীষণই ভালো. এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর এরপর নেক্সট আমি ইউজ করছি লাইনার. লাইনারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের এই আইলাইনারটা. এটার সাহায্যে আমি একটা থিক উইং লাইন ড্র করবো. যেহেতু আমি আইজে খুব বেশি কালার ইউজ করিনি, সেই জন্য একটু যদি থিক লাইন ড্র না করি একদমই মানে খুব সিম্পল লাগবে, সেই জন্য একটু বোল্ড দেখানোর জন্য আমি একটু ঠিকভাবে উইং একটা লাইন ড্র করে নিচ্ছি. এরপর নেক্সট আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করবো যে ব্রাউন, একটু ডার্ক ব্রাউন যে শেডটা আমি অ্যাপ্লাই করেছিলাম আমার আইজের ওপরে, সেটাকেই আমি আমার লোয়ার ল্যাশ লাইনের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি. এরপর লাইট ব্রাউন শেডটা দিয়ে আমি এটাকে একটু স্মাচ করে নিলাম, খুব বেশি ডার্ক করবো না. এরপর নেক্সট আমি ইউজ করছি মাস্কারা. মাস্কারার জন্য আমি নিয়ে নিয়েছি মেবলিন ক্লোরোসেলের এই মাস্কারাটা. এই মাস্কারাটা বেশ ভালো আর আমি কোনোরকম ফলস ল্যাশ আজকে ইউজ করছি না. এরপর নেক্সট আমি ইউজ করবো কাজাল. কাজালের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট কাজাল. তোমরা চাইলে ব্ল্যাকও ইউজ করতে পারো. এরপর নেক্সট ব্লাশের জন্য আমি নিয়ে নিয়েছি মাই গ্ল্যামের কে প্লে ব্লাশ. এই ব্লাশটা বেশ সুন্দর একটা কালার, এটাকে আমি আমার ইউজুয়াল পয়েন্টে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি. এরপর নেক্সট হাইলাইটারের জন্য আমার অল টাইম ফেভারিট হাইলাইটার মেবলিন মাস্টার ক্রোম. এটাকে আমি আমার ইনার কর্নার, ব্রাউ বোন, দেন আমার ইউজুয়াল পয়েন্ট যেমন নোজ, সমস্ত জায়গায় একে অ্যাপ্লাই করে নিচ্ছি. আর আমি কোনোরকম কন্ট্রোল করিনি, আমি খুব একটা কন্ট্রোল পার্সন নই, আমি কন্ট্রোল করতে পছন্দ করি না আর আমার কন্ট্রোলের প্রয়োজন পড়ে না. তোমরা যদি কেউ কন্ট্রোল করতে চাও করতে পারো. এরপর নেক্সট আমি ইউজ করছি লিপস্টিক. লিপস্টিকের জন্য আমি এখানে একটা রেড শেড নিয়েছি, বিকজ ভ্যালেন্টাইন স্পেশাল একটু রেডই ভালো লাগে.
আর এখানে আমি ফেস স্ক্যানারের এই লিপস্টিকটা ইউজ করছি। দারুণ একটা লিপস্টিক, আমি তোমাদেরকে রেকমেন্ড করব অবশ্যই একবার এই লিপস্টিকটা ট্রাই করে দেখতে পারো, আমার মানে ভীষণই একটা ফেভারিট লিপস্টিক হয়ে গেছে। এটা শেড নাম্বারটা হচ্ছে অন মাই ওয়ে 01, আর আমার মেকআপ লুক হয়ে গেছে কমপ্লিট। দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক।